ইতিহাস হয়তো স্বয়ং আমার সম্মুখীন হওয়ার জন্য অধীর অপেক্ষায় রয়েছে। He is not only a victim of World War period, but also of love. Yet, he is a true victorious knight. একবার ভেবে দেখো তো, কতটা নিষ্ঠুর হলে এইরকম মানসিক এবং শারীরিক অত্যাচার কেউ করতে পারে? আমি বলেছিলাম পিটারকে, আমি বারবার বলেছিলাম বোকার মতো পালাতে যেও না, ঠিক ধরা পড়বে। শুনলো না ভাই, আমার কথা শুনলো না। রক্ষীরা, তোমরা পিটারকে সামনে দাঁড় করিয়ে ওই দুই বন্দির হাতে একটা পিস্তল দিয়ে ওর দিকে ধাক করে গুলি ছুড়তে বলো। আমিও দেখতে চাই কেমন লাগে ইহুদি যখন আরেক ইহুদি ভাইয়ের প্রাণ নেয়। মিগুয়েল, আজ জানো তো বড্ড মায়ের কথা মনে পড়ছে। যুদ্ধ শুরু হয়েছে প্রায় দু বছরের বেশি হয়ে গেল। মিত্র শক্তির কাছে অক্ষ শক্তির পরাজয় হলেই মিলবে মুক্তি, কিন্তু ওদের যেখানে নিয়ে গেছে সেখান থেকে আর ফিরে যায় না। এই জীবনে উড়ার সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনী খুব শীঘ্রই পোল্যান্ডে এসে পাপীদের সরিয়ে আমাদের সকলকে উদ্ধার করতে পারে। একদিন একদিন যদি ওরা আমাকেও আমাকেও এইভাবে নিয়ে চলে যায়। আমাদের বাংকের পেছনের দিকেই রয়েছে শ্মশান, যেখানে পাউলিন সহ কয়েকজনকে জোর করে মৃতদেহগুলোর অবশিষ্টাংশ খুঁড়ে পুড়িয়ে গণকবরের কাজ করতে। না 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 না, আর বলো না, আর বলো না মিগুয়েল, আমি আর শুনতে চাই না, আর শুনতে চাই না। চিতায় যখন জ্বলছে দেহ, নাৎসিবাদের দম্ভ পুড়ে হচ্ছে ছাই। যুদ্ধ শেষে মানব জাতি মৃত্যুতেই তো শান্তি খোঁজে, আদৌ কি সে পাচ্ছে? তাই সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিক, যেখানে কান পাতলেই শোনা যায় গুলির শব্দ, বাতাসে ভাসে মৃত দেহের গন্ধ, আর আনাচে কানাচে ছড়িয়ে আছে শুধু আতঙ্ক। শেষ কবে ভালোবাসার কথা মানুষ শুনেছে তা কেউ জানে না। ধূসর ছাই ছাড়া আর কোনো রঙই দেখা যায় না সেখানে। এমনই এক সময় হঠাৎ যদি জেগে ওঠে ভালোবাসার লাল রং, বাতাসে ভাসে ফুলের সৌরভ, কেমন করে উলটপালট হয় পরিস্থিতি। এমনই এক অবিশ্বাস্য সময়ের গল্প শোনাতে হাজির এখন গল্প। আমাদের আজকের নিবেদন বঙ্গ সাহিত্য কুটির থেকে প্রকাশিত রণিত ভৌমিকের রচনা ফরগেট মি নট। গল্পটির মূল ভাবনায় রুচিরা, অভিনয়ে বড়সা, ইন্দ্রনীল ভাদুরী, অরিজিৎ, সৈকত, কৌশিক রায়, অন্তরা, অভিজিৎ, রণিতা, নীল এবং সুমন। বিশেষ সহযোগিতায় রুচিরা এবং নীল। পোস্টার ডিজাইন করেছে শুভদীপ। সাউন্ডস্কেপ অ্যাস্ট্রিক্স। পরিচালনায় বর্ষা এবং সুমন। তাহলে চলুন ঘুরে আসা যাক সেই সময়ে। এয়ারপোর্টের দিকে গাড়িটা যত এগোচ্ছে ততই যেন প্রিয় শহরটাকে ছেড়ে যেতে মনটা কিছুতেই চাইছে না। রাহুলের কথা ভাবছি, ছেলেটাকে আমি খুব ভালোবাসতাম, আমাদের বিয়েটাও ভালোবেসেই হয়েছিল। কিন্তু বিয়ের পর যত দিন এগিয়েছে, দেরিতে হলেও বাপ মায়ের অমতে গিয়ে বিয়ে করার তিক্ত বাস্তবতাটা বুঝতে পেরেছি আমি। যাই হোক, এবার আমার পরিচয়টা দিয়ে নিই। আমি রাত্রি সেন, কলকাতার ঢাকুরিয়ার বাসিন্দা, পেশায় একজন জার্নালিস্ট। অফিসের একটা নতুন অ্যাসাইনমেন্টের কাজে আজ জার্মানি যাচ্ছি। ফ্লাইট ছিল রাত 1:30, আর বার্লিন পৌঁছলো পরদিন দুপুর 3:25।
বার্লিনে নেমেই মনটা ভালো হয়ে গেল। 21 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, সাথে রোদ আর মিষ্টি বাতাস। আগামীকাল অনুষ্ঠিত হতে চলা গ্লোবাল বার্লিন মিটের অংশগ্রহণকারী সকলের জন্য একটি বিশেষ বাস ব্র্যান্ডেনবার্গ এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়েছিল। সংগঠকদের পক্ষ থেকে বেশ কয়েকজন সদস্য এসেছিল এশিয়া মহাদেশ থেকে আসা আমাদের দায়িত্ব সহকারে হোটেল অবধি পৌঁছে দেওয়ার জন্য। বাস চলতে শুরু করল আর আমিও ধীরে ধীরে শহরটার সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। চমৎকার প্রশস্ত রাস্তা, বার্লিনের যোগাযোগ ব্যবস্থা দারুণ, মেট্রো বাস ট্রাম সব রকমের ব্যবস্থাই আছে। হোটেল পৌঁছে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে আশপাশ দেখতে বের হলাম। আমি খুবই স্থির ভ্রমণকারী, কোনো জায়গায় গেলে সময় নিয়ে আস্তে আস্তে দেখি, অনুভব করার চেষ্টা করি শহরের ভাষাটা। যে এলাকায় আছি এটা সম্ভবত পূর্ব জার্মানির অংশ ছিল, স্থাপনাগুলোতে তার ছাপ স্পষ্ট, সব ভবনগুলো একই রকমের, অনেকটা লিথুনিয়ার রাজধানী ভিলনুসের মতো। তবে এখানে একটা কথা না বললেই নয়, জার্মানরা বাড়াবাড়ি রকমের চুপচাপ, জার্মান আবাসিক এলাকাগুলো ভয়াবহ রকমের শান্ত। রাস্তার পাশে বাচ্চাদের খেলাধুলা, হই হুল্লোড় বা কান্নাকাটির শব্দ জার্মান এলাকায় পাবেন না। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী জ্যাক ল্যাং বলেছিলেন, প্যারিস সবসময় প্যারিস, কিন্তু বার্লিন কখনোই বার্লিন নয়। এ কথা বলার কারণ, বার্লিনের রূপ এক এক সময় এক এক রকম। সকালের বার্লিন আর রাতের বার্লিন কিংবা গ্রীষ্মের বার্লিন এবং শীতের বার্লিনের রূপ আলাদা। জার্মান মুলুকে আমি এবার প্রথম এলেও এখানকার অনেক কিছুই আমার জানা। বার্লিন একই সঙ্গে রাজধানী এবং একটি প্রদেশ। যাই হোক, এগুলো দেখতে দেখতে বার্লিনের কেন্দ্রীয় বাস টার্মিনালে পৌঁছালাম বিকেল নাগা। বাস টার্মিনাল থেকে গোটা শহরটাকে দেখতে দেখতে মনে হচ্ছিল স্বয়ং ইতিহাস যেন আমাকে ডাকছে। খুব বিশাল শহর এই বার্লিন, ইউরোপে লন্ডনের পরে সবচেয়ে বড় শহর বার্লিন, আর গুরুত্বের দিক দিয়ে বার্লিন এখন লন্ডনকেও ছাপিয়ে গেছে। প্যারিস রোম বা লন্ডনের মতো জমকালো না হলেও বার্লিনের ইতিহাসও বেশ বর্ণিল, আর গত শতাব্দীর হিসেব ধরলে বার্লিনের মতো ঘটনাবহুল শহর পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। রাস্তা পার্ক লেক দেখতে দেখতে দারুণভাবে কেটে গেল সময়। আশেপাশের এলাকা দেখতেই আমার অবস্থা, সখী বেলা যে পড়ে জলকে চল, কিন্তু এখনই হোটেলে ফেরা হচ্ছে না, রাতের খাবার বাইরে খাবো, সেটা বাকিদের সঙ্গে কথা বলেই ঠিক হলো। জার্মানিতে প্রচুর তুর্কি খাবারের দোকান, এর মধ্যে বিশেষ করে বার্লিনে সবচেয়ে বিখ্যাত ডোনার কাবাব। ব্যাস এরপর ঢুকে গেলাম একটা ডোনারের রেস্তোরাঁয়। সন্ধ্যের পর থেকেই বার্লিনের তাপমাত্রা নিচে নামতে শুরু করে, সঙ্গে গরম কাপড়ও নেই, অগত্যা রনে ভঙ্গ দিলাম, ফেরার জন্য উবানে চেপে বসলাম। উবান মূলত রাস্তার নিচ দিয়েই চলে, তবে মাঝে মাঝে ওপরে ওঠে। তীর বেগে উবান ছুটে চলেছে গন্তব্যের দিকে। আমরা হোটেলে ফিরে যে যার রুমে তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কারণ আগামীকাল হচ্ছে সেই দিন, অর্থাৎ বহু অপেক্ষিত গ্লোবাল বার্লিন মিট অনুষ্ঠান। সকালে উঠে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম গন্তব্য জার্মানির সংসদ ভবন হয়ে বার্লিন কংগ্রেস সেন্টার, গ্লোবাল বার্লিন মিট যেখানে আয়োজন করা হয়েছে। পুনর্নির্মিত রাইকস্ট্যাগ ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল এই ভবনে বসেই প্রায় 80 বছর আগে হিটলার বিশ্ব শাসন করেছে। ঠিক ওখানে দাঁড়িয়েই হিটলার বহুবার ভাষণ দিয়েছে, ভাবতেই রোমাঞ্চিত হয়ে গেলাম। সময়ের বেশ কিছুটা আগে আমরা বার্লিন কংগ্রেস সেন্টারে পৌঁছে গিয়েছিলাম।
কনফারেন্স শুরু হতেই একে একে বিশেষ অতিথিরা তাদের নিজেদের মতো করে বিশ্বযুদ্ধ ও জার্মানি নিয়ে আলোচনা শুরু করলেন। পলিন ব্লাস নামে এক পলিশ ইতিহাসবিদ, যিনি কিনা আবার ইহুদিও বটে, তার কথা অনুযায়ী বিশ শতকের শুরুতে জার্মানি ইউরোপে আধিপত্য স্থাপনের চেষ্টা চালানোর পরই মূলত প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়। 1918 সালে যুদ্ধে জার্মানির অপমানজনক পরাজয় ঘটলে রাজনৈতিক ও অর্থনৈতিক বিশৃঙ্খলার সৃষ্টি হয়, আর এর প্রতিক্রিয়ায় উগ্র জাতীয়তাবাদী নাৎসি পার্টির আবির্ভাব ঘটে। নাৎসি পার্টি 1930-এর দশকে অ্যাডলফ হিটলারের নেতৃত্বে ক্ষমতায় আসে। আর হিটলারের নামটা উঠতেই লক্ষ্য করলাম গোটা হল জুড়ে এক বিস্ময়কর আওয়াজ উঠল, যা শুনে মনে হতে বাধ্য যে অতি শক্তিশালী সেই মানব যেন মৃত্যুর পর আজও একইভাবে সর্বদা জার্মানির প্রতিটা কোণে সমানভাবে বিরাজমান, এমনই ছিল তার দাপট। আবারও ফিরে আসা যাক সেই আলোচনায়। হিটলারের নামটা উঠতেই সঞ্চালক থমাস আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তৎকালীন গ্লোবাল মিটের অন্যতম আকর্ষণ তথা মিগওয়েল আব্রামোভিচের সঙ্গে। থমাসের কথায়, লেডিজ এন্ড জেন্টলম্যান, আমাদের মধ্যে রয়েছেন এমন এক ব্যক্তিত্ব যে কিনা হিটলার এবং নাৎসিবাদী অত্যাচারের এক জীবন্ত দলিল, মিগওয়েল আব্রামোভিচের অ্যাসিস্ট্যান্ট চিফ। একবার জোরে হাততালি হয়ে যাক ঐতিহাসিক বেদ দাভিদ বারকোভিচের জন্য। গুড আফটারনুন সকলকে, আমি দাভিদ বারকোভিচ। আমার স্যার 96 বছরের বৃদ্ধ মিগুয়েল আব্রামোভিচ সত্যি একজন জীবন্ত দলিল, সেই নির্মম সময়ের যখন হিটলার এবং নাৎসিবাদীদের অত্যাচারে নাজেহাল সাধারণ মানুষ। মিস্টার আব্রামোভিচের কাছে থাকতে থাকতে ওনার কাছ থেকে যে সমস্ত নথি পাওয়া গেছে বা ওনার মুখে শুনেছি, সেখান থেকে বলতে পারি হিটলারের উত্থানের মাধ্যমে বার্লিন প্রথমবারের মতো বিশ্বের মোড়লে পরিণত হয়। তবে তা বেশি দিন স্থায়ী হয়নি। দ্বিতীয় মহাযুদ্ধে অজেয় জার্মান বাহিনীকে রুখে দেয় প্রকৃতি। রাশিয়া অভিযানে গিয়ে হঠাৎ গ্রীষ্মকালে শুরু হওয়া তুষারপাতে পর্যুদস্ত হয় হিটলারের বাহিনী, পাশার দান উল্টে যায় এবং সোভিয়েত বাহিনী বার্লিন একেবারে ছাতু বানিয়ে দেয়। 1945 সালে বিজয়ের পর মিত্রশক্তি জার্মানিকে 4টি অঞ্চলে ভাগ করে ব্রিটিশ। সেই আলোচনা শুনতে শুনতে মনে হচ্ছিল আমি বা আমরা দর্শক আসনে বসে থাকা প্রত্যেকেই যেন ইতিহাসের পাতায় সেই সময়কালে পৌঁছে গিয়েছিলাম। গ্লোবাল বার্লিন মিটে আসা প্রত্যেক বক্তার বক্তব্য শোনার পর এবার তাদের কাছ থেকে পাওয়া তথ্য নিয়ে হোটেলে ফেরার সময় আমার বিশেষ একটা সুযোগ হয়েছিল মিস্টার দাভিদ বারকোভিচের সঙ্গে দেখা করার। স্যার, আমি রাত্রি সেন, ইন্ডিয়ান জার্নালিস্ট। আপনার বক্তব্য শুনে বড্ড ভালো লাগলো। যদি আপনার রিসার্চ এবং আপনার স্যারের সঙ্গে একবার দেখা করা যেত তাহলে ভীষণ উপকার হতো। ও ইয়েস, আপনি কতদিন আছেন শহরে? আমি আগামী 2 দিন রয়েছি, কিছু ঐতিহাসিক স্থান দর্শন করার পর ফিরে যাব। ওকে, আপনার যদি প্রবলেম না থাকে তাহলে আগামী পরশু স্যারের বাড়ি চলে আসতে পারেন, আমি আপনাকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এই বলে নিজের ফাইল থেকে একটা পাতা ছিঁড়ে সেটায় পেন দিয়ে ঘসঘস করে ঠিকানাটা লিখে দিলেন। স্যার, মানে মিস্টার মিগুয়েল কিছু মনে করবেন না তো? না, মানে এইভাবে বিনা অ্যাপয়েন্টমেন্টে একজন সাধারণ জার্নালিস্ট ওনার বাড়ি যাবে, যদি উনি বিরক্ত হন? আমাকে থামিয়ে দিয়ে তিনি বললেন, ও নট এট অল, আমার স্যার তেমন মানুষই নন। দ্যাট ওল্ড ম্যান ইজ ভেরি ফ্রেন্ডলি, আর তাছাড়া আপনাকে আমি ইনভাইট করছি। স্যার খুব খুশি হন ওনার সঙ্গে তরুণ প্রজন্মের কেউ দেখা করতে এলে, সুতরাং আপনি আসুন। এরপর দাভিদ বারকোভিচ প্রস্থান করলেন, কিন্তু আমি না, আমি তখনও একটা ঘোরের মধ্যে রয়ে গিয়েছিলাম। বাসে বসে সকলের সঙ্গে হোটেলে ফেরার সময় মনে হচ্ছিল ইতিহাস হয়তো স্বয়ং আমার সম্মুখীন হওয়ার জন্য অধীর অপেক্ষায় রয়েছে।
গুড মর্নিং মিসেস সেন, আপনার আসতে প্রবলেম হয়নি তো? মিগুয়েল সাহেবের বাড়িতে আমি প্রবেশ করা মাত্র দাভিদ সাহেব উষ্ণ অভ্যর্থনা সহ কথাটি আমার উদ্দেশ্যে বললেন, এবং সেই শুনে আমিও তাকে বললাম, না না স্যার, তেমন প্রবলেম হয়নি। মিসেস সেন, স্যার এখন ওষুধ নিয়েছেন, সুতরাং কিছুক্ষণ উনি বিশ্রাম নিয়ে নিক, তারপর আপনাকে ওনার ঘরে নিয়ে যাব। ততক্ষণ ড্রয়িং রুমে চলুন, বসে কথা বলা যাক। ওনার কথা মতো আমরা দুজনে বাড়ির লন পেরিয়ে ড্রয়িং রুমে গিয়ে বসলাম। তবে যাওয়ার মুহূর্তে চারপাশে ফুলের গাছ আর অদ্ভুতভাবে সেখানে কেবলমাত্র একটি বিশেষ ফুলের আধিপত্য দেখে আমি দাভিদ সাহেবকে এই বিষয়ে জিজ্ঞেস করলাম, এবং ওনার উত্তর ছিল খানিকটা এই রকম। স্যার এই ধরনের নীল ফুল খুব পছন্দ করেন, বিশেষ করে এই মায়োসেটিস ফিলভাটিকা, যেটি হলো বর্গিনিজেই পরিবারভুক্ত এক প্রজাতির বন্য ফুল। আমার কাছে বিষয়টা কিঞ্চিত অস্পষ্ট হয়ে গেল, কারণ আমি যতদূর জানি এমন বন্য ফুল মূলত পোল্যান্ড অন্তর্গত এলাকাতেই পাওয়া যায়, এবং জার্মানিতে এর উপস্থিতি না পাওয়ারই সমান। সো মিসেস সেন, নাৎসিবাদ ও ওয়ার্ল্ড ওয়ার টু এর ভিকটিমদের নিয়ে আপনি যে একটা কাজ শুরু করেছেন, এটা জেনে সত্যি খুব ভালো লাগছে। আপনি নিশ্চয়ই জানবেন যে পূর্ব জার্মানির হাজার হাজার মানুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ পশ্চিম জার্মানিতে পালিয়ে যাওয়া শুরু করলে 1961 সালে পূর্ব জার্মানির সেনা বার্লিনের সীমানায় একটা দেওয়াল তুলে দেয়। আর এই দেওয়ালই হলো এখানকার বিখ্যাত বার্লিন প্রাচীর। ইয়েস, 1990 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের সাথে সাথে বার্লিন প্রাচীরও ভেঙে ফেলা হয়। তবে বার্লিন প্রাচীরের স্মৃতি নিয়ে এখনো দাঁড়িয়ে আছে বার্লিন গেট এবং পূর্ব বার্লিন গ্যালারি। আমি তো বাকিদের সঙ্গে গতকাল বার্লিন গেট ঘুরে দেখে এলাম, চমৎকার স্থান। সম্ভবত দ্বিতীয় ফ্রেডরিক উইলিয়াম 1788 সালে এই গেট তৈরি করেন, তাই না? ইয়েস, তবে বার্লিন গেট বেশি পরিচিত ব্র্যান্ডেনবার্গ নামে। আশ্চর্যের বিষয় হলো যে গেটের উপরে একটা ভাস্কর্য, নাম কোয়াড্রিগা, একজন দেবী বিজয়ের বেশে ঘোড়ার গাড়িতে করে যাচ্ছেন, আর এটার আসল কৃতিত্ব কিন্তু দুই জার্মানি একত্রিত হবার পরে। দাভিদ সাহেবের কথা শুনতে শুনতে হঠাৎ ফোনটা বেজে উঠল, এবং ব্যাগ থেকে ফোনটা বের করতেই লক্ষ্য করলাম কলটা এসেছিল ইন্ডিয়া থেকে, অর্থাৎ আমার ও রাহুলের কমন অ্যাডভোকেট মিস্টার গাঙ্গুলির। আরো স্পষ্ট করে বললে, আমাদের মিউচুয়াল ডিভোর্সের বিষয়ে উনি কল করেছিলেন। এক্সকিউজ মি স্যার, আমার একটা জরুরি কল করার আছে। এই বলে আমি সোফা থেকে উঠে সামনের ব্যালকনির দিকে হাঁটতে হাঁটতে মিস্টার গাঙ্গুলিকে কল ব্যাক করলাম, এবং প্রায় 10 মিনিট ফোনে মিস্টার গাঙ্গুলির সঙ্গে কথা বলার পর যখন ড্রয়িং রুমে ফেরত যাওয়ার জন্য পেছন ফিরলাম, দেখি কফি কাপ হাতে স্বয়ং দাভিদ সাহেব দাঁড়িয়ে। এনি প্রবলেম মিসেস সেন? না, মানে আপনাকে ডিভোর্সের বিষয়ে কথা বলতে শুনলাম মনে হলো। আই এম সরি, কফি কাপটা আপনাকে দিতে এসে বার কয়েক ওই শব্দটা কানে এলো, তাই জিজ্ঞাসা করলাম। দাভিদ সাহেবের কথায় এটা স্পষ্ট যে উনি আমার এই ডিভোর্সের বিষয়টা বুঝতে পেরে গেছেন, সুতরাং ওনার কাছে আর না লুকিয়ে বলে ফেললাম, ইয়েস স্যার, আমি আর আমার হাজব্যান্ড ডিভোর্সের জন্য আবেদন করেছি। প্রথম শুনানিতেই যাতে মিউচুয়ালি ডিভোর্সটা হয়ে যায়, সেই জন্যই অ্যাডভোকেটের সাথে কথা বলছিলাম। মে আই নো দ্য রিজন মিসেস সেন? আসলে প্রেম করে বিয়ে করেছিলাম। প্রেমিক রাহুলকে ভালোভাবে বুঝতে পারলেও স্বামী রাহুলকে হয়তো ঠিক করে চিনে উঠতে পারিনি। রোজকার মতবিরোধ, অশান্তি আর নানা সংসারের টানাপোড়েনের মাঝে বেশ কয়েকটা বছর কাটিয়ে দিলেও পরিস্থিতি আগের চেয়ে অনেক বাড়িয়েছে। মনের মিলন নেই, আমরা দুজন একই ফ্ল্যাটে থাকি ঠিকই, কিন্তু রাহুল থাকে ওর নিজের মতো আর আমি থাকি আমার একাকিত্বে। বুঝলাম, এখনকার যুগে এটাই বেশি কমন, মানুষ কম্প্রোমাইজের চেয়ে নিজের ইগোকেই বেশি গুরুত্ব দেয়। জানেন মিসেস সেন, একটা যুগ ছিল যখন ভালোবাসার মানুষেরা একে অপরের সঙ্গে না থেকেও সারা জীবন একে অপরের সঙ্গে স্রেফ
ভালোবাসা নামক শব্দটির জন্যই আবদ্ধ রয়ে গেছে। আর এখন কাছে থেকেও দুটো মানুষ কত সহজেই সরে যায় একে অপরের থেকে বহু দূরে। দাভিদ সাহেবের কথাটা শুনে মনে সাময়িক সন্দেহ নিয়ে জিজ্ঞেস করলাম, আপনি এখানে কার কথা বলছেন? জবাবে দাভিদ সাহেব নিজের ঠোঁটের এক পাশে খানিক হাসি রেখে বললেন, আমি আমার স্যার মিগুয়েল আব্রামোভিচের কথা বলছি। ওনার এই বিষয়টা হয়তো কখনোই প্রকাশ্যে আসেনি। স্যার স্রেফ আমাকেই ওনার জীবনের এই বৃহৎ অধ্যায়ের কথা জানিয়েছিল যখন আমার স্ত্রীর মৃত্যুতে আমি ভেঙে পড়েছিলাম। He is not only a victim of World War period, but also of love. Yet, he is a true victorious knight. ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী সালটা 1942, অর্থাৎ অ্যাডলফ হিটলার ও তার নাৎসি বাহিনীর পোল্যান্ড আক্রমণের মধ্যে দিয়ে শুরু হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন মানুষকে এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে বাধ্য করেছে। এনএসডিএপি শাসন বার্লিনের ইহুদি সম্প্রদায়কে প্রায় এক তৃতীয়াংশের কমে নামিয়ে আনে। নাৎসি জার্মানি অধিকৃত ইউরোপের নানান শহরের মতো পোল্যান্ডেও হাজার হাজার ইহুদিকে নিকটবর্তী স্যাচেনহাউজেন কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী করা হয়েছিল এবং সেই নির্মম হত্যার কারখানাটির নাম ছিল অশুইৎস কনসেন্ট্রেশন ক্যাম্প। পোল্যান্ডে অবস্থিত এই শিবিরটি ছিল নাৎসিদের তৈরি সবচেয়ে বড় কনসেন্ট্রেশন ক্যাম্প। 10 লাখেরও বেশি মানুষ সেই সময় নিহত হয়েছিলেন, যাদের মধ্যে বড় অংশই ছিল ইহুদি সম্প্রদায়ের মানুষ। ইহুদিদের নিয়ে নাৎসিদের চূড়ান্ত সমাধান বাস্তবায়নের জন্য এটি ছিল অন্যতম একটি প্রধান কেন্দ্র। অশুইৎসিতে মোট 40টিরও বেশি ছোট বড় ক্যাম্পের সম্মিলন ছিল। এর মধ্যে প্রধান ছিল অশুইৎস 1, অশুইৎস 2 এবং অশুইৎস 3 নামক 3টি ক্যাম্প। বন্য ফুলে ভরা বিস্তর ফাঁকা মাঠের মাঝে অবস্থিত অশুইৎস 1 কনসেন্ট্রেশন ক্যাম্পে বেশিরভাগই ছিল পোলিশ ইহুদি। ইহুদিদের স্টার অফ ডেভিডের আকৃতির একটা হলুদ ব্যাজ পরতে হতো, নিজ দেশের নামের প্রথম অক্ষর পরনের কাপড়ের উপর সেলাই করা থাকত। বন্দীদের মধ্যে সবার উপরে ছিল অ ইহুদি জার্মানরা, তারপর অ জার্মান, অ ইহুদি আর সবচেয়ে নিচে অবস্থান করত ইহুদিরা। বন্দীদের মধ্যে বেশ কয়েকটা ক্যাটাগরিও ছিল। ক্রমিক নম্বরের নিচে একটি ত্রিকোণ কাপড় দিয়ে তাদেরকে আলাদা করা হতো। রাজনৈতিক বন্দীদের জন্য ছিল লাল কাপড়, অপরাধীদের জন্য ছিল সবুজ, আর কথিত অসামাজিকদের জন্য ছিল কালো কাপড়। যেহোবার সাক্ষীদের দেওয়া হতো বেগুনি, আর সমকামীদের জন্য গোলাপি কাপড়। লাল কাপড় পরনে এমনই এক বছর 18-এর যুবক, নাম মিগুয়েল আব্রামোভিচ, ছিলেন রাজনৈতিক বন্দীদের মধ্যে অন্যতম মুখ। সদ্য রাজনীতিতে পদার্পণ এবং ইহুদিদের প্রতি হওয়া এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠার কারণেই মূলত নাৎসিবাদী রিচার্ড গ্লুকসের রোষের মুখে তাকে পড়তে হয় এবং ফলস্বরূপ অনির্দিষ্টকালের জন্য বন্দী হতে হয় অশুইৎস 1 কনসেন্ট্রেশন ক্যাম্পের 4 দেওয়ালের মধ্যে। এই ক্যাম্পে একটি বাথ হাউস, লন্ড্রি এবং মোট 19টি গ্যাস চেম্বার ছিল। এখানে একজন বন্দীকে সরাসরি গ্যাস চেম্বারে না পাঠিয়ে তাকে প্রথমে গেটের কাছে বন্দী অভ্যর্থনা কেন্দ্রে পাঠানো হতো এবং দেহে উল্কা করা থেকে শুরু করে শেভ করা এবং জীবাণুমুক্ত করা হতো, আর তারপর উলঙ্গ শরীরে গ্যাস চেম্বার ঢোকানো হতো। এই প্রক্রিয়া কার সঙ্গে ঘটবে সেটা আগাম জানানো হতো না। মূলত এটা ঠিক করতেন ক্যাম্পের উচ্চপদস্থ ব্যক্তিরা, যার ফলে অনিশ্চয়তায় ভরা জীবন কাটাতে হতো লাখো ইহুদি বন্দীদের। মিগুয়েল আব্রামোভিচও ছিলেন তাদের মধ্যে একজন, কিন্তু তার জীবনে সাময়িক পরিবর্তন ঘটে
যখন 28 মার্চ স্লোভাকিয়ার ব্রাতিস্লাভা থেকে তৃতীয়বারের জন্য আনা হল 798 জন ইহুদি মহিলা বন্দীদের। একই ক্যাম্পের আরেক প্রান্তে সদ্য তৈরি হওয়া এই নব মহিলা বন্দীদের সেলে আসা এক পোলিশ ইহুদি তরুণী সারা হেসের সঙ্গে তার ওই দিন ভোরবেলায় প্রথম সাক্ষাৎ ঘটে। অবশ্য সেই সাক্ষাৎ কিন্তু বায়োস্কোপে দেখা বাকি আর 5 জনের মতো একেবারেই নয়। বিশাল আকারের জাল দিয়ে বিভক্ত করা সেই ক্যাম্পের দুদিকে দাঁড়িয়ে দুজনেই দুজনের দিকে চোখে চোখ পড়ল। তখনও সূর্যের প্রখর তেজ লক্ষ্য করা যায়নি। নাৎসি সৈন্যদের চাবুকের আঘাতে তখনও জায়গাটা রক্তে লাল হয়ে ওঠেনি। অপর প্রান্তে সূর্যের হালকা আলো মাখা বছর 16 সেই তরুণীর মুখে এক অদ্ভুত সরল হাসি লক্ষ্য করল মিগুয়েল। নিজের অজান্তেই হয়তো সে এগিয়ে গেল জাল থাকা সত্ত্বেও। একেই হয়তো বলে প্রথম দেখাতে মন স্পর্শ করে যাওয়া। ভবিষ্যতের কথা না ভেবে বর্তমানকে বুকে টেনে নেওয়া। প্রতিদিন চোখের সামনে ঘটতে থাকা এক একটা ভয়াবহতার নৃশংস দৃশ্য দেখতে দেখতে মিগুয়েলের মনে এতটাই পাথর হয়ে গেছিল যে আজ ওর কাছে এই তরুণীর নিষ্পাপ মুখটা মনে হচ্ছে যেন মরুভূমির মাঝে ওয়েসিসের সন্ধান পাওয়ার মতো। সেই হাসির এক ঝলক, মনে জাগা হালকা অনুভূতি যেন দিন বদলের স্বপ্ন অক্লান্ত ভাবে ওকে ফেরি করে চলেছে। এই বিশেষ চরিত্রটি হয়তো ওর জীবনে এক মুঠো অক্সিজেন। অশ্বিৎস কনসেন্ট্রেশন ক্যাম্পের বন্দীদের সকাল শুরু হয় ভোর 4:30 ঘন্টা বাজার সাথে সাথে। এরপর বন্দীদের সাফাইয়ের কাজ, সঙ্গে শৌচাগার তাড়াতাড়ি ব্যবহার করার জন্য লাঠি ও চাবুক দিয়ে আঘাত করা হয়। কিছু শৌচাগার এবং বিশুদ্ধ জলের অভাব সহ স্যানিটারি ব্যবস্থা এতটাই নৃশংস ছিল যে বন্দীরা মলত্যাগের চেয়ে নিজের কষ্ট চেপে রাখাকে শ্রেয় বলে মনে করত। বন্দীদের সকালে 0.5 লিটার কফি বা চা পানেরই কেবল সুবিধা দেওয়া হতো। সকালে খাবার বলতে স্রেফ ওইটুকুই। এদিকে ভোরবেলার সেই দৃশ্য যেন কিছুতেই মিগুয়েলের চোখের সামনে থেকে সরছিল না। মনের কোনো এক কোণে একটা আলাদা অনুভূতি হচ্ছিল তার। যদিও বা এই বিষয়টা সে কাউকে বলেনি, কিন্তু পাওলিন অর্থাৎ ক্যাম্পে আসার পর মিগুয়েলদের সবচেয়ে কাছের মানুষ, তার চোখে বিষয়টা এড়ায়নি। তবে পাওলিন নিজে থেকে একবারও সেই বিষয়টাকে জিজ্ঞাসা করেনি। ক্যাম্পে চাবুকের মার সহ্য করার ক্ষমতা এতদিনে ওদের প্রায় প্রত্যেকের হয়ে গিয়েছিল। তবে এখন বিশেষভাবে বলতে হবে মিগুয়েলের কথা, কারণ হাজার কষ্টের মধ্যেও ওর মধ্যে সর্বদা এক অজানা ভালো লাগা মিশে থাকত। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সেই বিশাল আকারের জালটার সামনে দাঁড়িয়ে ওই তরুণীর নিষ্পাপ মুখটা দেখা যেন ওর অভ্যাসে পরিণত হয়েছিল। ওই কয়েক মুহূর্ত তাকে সামনে থেকে দেখার অনুভূতি ওকে গোটা দিন ভালো থাকার জন্য অক্সিজেন যোগাত। কাজের পর দিনের বেশিরভাগ সময় সে নিজের ভাবনাতেই হারিয়ে থাকত। একদিন সকালের আলো ওর চোখে পড়তেই ঘুম গেল ভেঙে। দিনের প্রথম ঘন্টা তখনও বাজেনি, তবে ফ্রেশ হয়ে বাইরে যাওয়ার মুখে সে দেখল কতকগুলো মুখ ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। সবার এই রকম কাণ্ড দেখে ওর ভ্রু কুচকে গেল। বন্ধু পাওলিনের দিকে তাকিয়ে সে জিজ্ঞাসা করল, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? পাওলিন নিজের ঠোঁটের কোণে হাসি চেপে বলল, তুমি ঠিক আছো তো বন্ধু? কেন, আমার আবার কি হবে? হওয়ার মতো আর বাকি বা কি আছে বলতে পারো? না মানে তোমাকে বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি তো। ঘুম থেকে উঠে কই যাও ভাই? আজ আবার ঘন্টা বাজার আগে উঠে পড়লে যে। কি ব্যাপার ভাই মিগুয়েল, তুমি রোজ এই সময় জালের সামনে গিয়ে কি দেখো বলো তো? পাশ থেকে বলল জেফ। এর উত্তরে মিগুয়েল কিছু বলতে যাবে, আর ঠিক তখনই ভোর 4:30 ঘন্টা বেজে উঠল। ঘন্টার শব্দ কানে আসতেই সে দৌড় লাগালো। উদ্দেশ্যটি ওখানে উপস্থিত সকলেরই জানা।
জালের এক প্রান্ত থেকে অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা তরুণীটিও এতদিনে বুঝে গেছিল যে রোজ সকালে একটা অজানা মুখ ছুটে আসে তার টানে। না, তাদের মধ্যে কোনো কথা বিনিময় হয় না, দূর থেকে একে অন্যকে দেখে তারা চলে যায়। সকালে আধা লিটার কফি বা চা পানের পর দ্বিতীয়বারের জন্য ঘন্টা বাজল। এটি বন্দীদের রোল কলের সূচনা করে, যখন বন্দীদের গণনা করার জন্য এক এক বিশাল লাইনে দাঁড় করানো হয়। আবহাওয়া যাই হোক না কেন, গণনার জন্য তাদের সুরক্ষা স্কোয়াডের মূল মাথাদের আসার জন্য অপেক্ষা করতে হবে, এবং সেটা কতক্ষণ তা অফিসারদের মেজাজের উপর নির্ভর করে। পিটার নামক এক বন্দী গত রাতে পালাতে গিয়ে ধরা পড়ায় আজ তার শাস্তি হবে। আমি বলেছিলাম পিটারকে, আমি বারবার বলেছিলাম বোকার মতো পালাতে যেও না, ঠিক ধরা পড়বে। শুনলো না ভাই, আমার কথা শুনলো না। জেফের কথা শুনে পাউলিন বলল, এখন এসব কথা বলে আর কি লাভ, যা হবার হয়ে গেছে। তুমি আর কথা বাড়িও না, কেউ শুনতে পেলে আমাদের কপালে শাস্তি ছুটবে। কথাটা শেষ হতে না হতেই দূর থেকে এক অফিসার ওদের দুজনকে ফিস ফিস করে কথা বলতে দেখে সামনে ডাকল, এই যে তোমরা দুজন, কথা না বলে বেরিয়ে এসো, আমিও জানতে চাই কি বলছো তোমরা। না মানে স্যার, জেফকে কথাটা শেষ করতে না দিয়ে সেই অফিসার বলে উঠল, রক্ষীরা, তোমরা পিটারকে সামনে দাঁড় করিয়ে ওই দুই বন্দির হাতে একটা পিস্তল দিয়ে ওর দিকে ধাক করে গুলি ছুড়তে বলো, আমিও দেখতে চাই কেমন লাগে এক ইহুদি যখন আরেক ইহুদি ভাইয়ের প্রাণ নেয়। ওখানে উপস্থিত সকল বন্দী সেই কথা শুনে অবাক। এর মধ্যেই পিটারকে টেনে হিঁচড়ে মাঝের জায়গাটা এনে দাঁড় করানো হল, এবং জেফ ও পাউলিনের হাতে একটি করে পিস্তল তুলে দিয়ে গুলি ছোঁড়ার আদেশ দেওয়া হল। দুজনেই ওই মুহূর্তে একেবারে স্তব্ধ হয়ে গেছিল। আমাকে ক্ষমা করো পিটার, আমাকে ক্ষমা করো। সেদিন ক্যাম্প ছেড়ে কাজে যাওয়ার সময় রোজকার মতো বন্দি মহিলাদের নিয়ে গঠিত অর্কেস্ট্রার প্রফুল্ল সঙ্গীত পরিবেশন যেন কিছুতেই কানে এসেও বন্দীদের আক্ষরিক অর্থে কাউকেই স্পর্শ করছিল না। সন্ধ্যা সাতটায় দ্বিতীয় রোল কল হওয়ার পরে বন্দিরা রাতের জন্য তাদের ব্লকে গিয়ে বিশ্রাম নেয়। অবশ্য ইহুদি বন্দীদের কাছে বিশ্রামটা কেবল শরীরের, মনের বিশ্রাম নেই যে। মিগুয়েল, আজ জানো তো বড্ড মায়ের কথা মনে পড়ছে। জেফের কথাটা শুনে মিগুয়েল বলল, বুঝতে পারছি, মাকে পত্র লিখতে ইচ্ছে করছে তোমার, তাই না? হ্যাঁ ভাই, ছোট থেকে যখনই কোনো ভুল করেছি মাকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে সেই ভুলের কথা জানিয়ে ক্ষমা চেয়েছি। আর মা আমার কপালে ছোট্ট একটা চুমু এঁকে দিয়ে বলতো, মায়ের মমতার কাছে তোর সব ভুল ধুয়ে মুছে যাক। আজ আজ বড্ড মায়ের কথা মনে পড়ছে মিগুয়েল, বড্ড মনে পড়ছে। একবার যদি মাকে পত্র লিখতে পারতাম, জানাতে পারতাম আজকের আমার এই ভুলের কথাটা। আমি বুঝতে পারছি ভাই, তোমার আজ রাত্রে ঘুম হবে না, কিন্তু একটা কথা জেনে রাখো, পিটার কিন্তু এই আকাশ থেকে তোমাকে দেখছে। শোনো জেফ, ওর কাছে কিন্তু তুমি অপরাধী নও। নিজেকে আর এত কষ্টের পর আর কষ্ট দিও না, আর কষ্ট দিও না।
কি আর মুক্তি পাবো না মিগুয়েল? কেউ কি আমাদের এই নরক থেকে বাঁচাতে আসবে না? এইভাবে কষ্ট করতে করতে আমরা মরব। উল্টো দিকের কাঠের বাঙ্কের দীর্ঘ সারিগুলিতে এক একটা ইহুদি বন্দি ভাইয়ের ক্লান্ত ও বিধ্বস্ত শরীরগুলোকে শুয়ে থাকতে দেখে মিগুয়েলের চোখ দুটো জলে ভিজে গেল। খানিকক্ষণ চুপ করে থাকার পর সে বলল, যুদ্ধ শুরু হয়েছে প্রায় 2 বছরের বেশি হয়ে গেল। মিত্র শক্তির কাছে অক্ষ শক্তির পরাজয় হলেই মিলবে মুক্তি, কিন্তু কিন্তুর পর মিগুয়েল আর কি বলল সেটা জেফের আর শোনা হল না, কারণ ঘড়িতে তখন রাত 9টা বাজে আর এর সঙ্গেই বেজে উঠল সেই বিকট ঘণ্টাটা, যার অর্থ ইহুদিদের জন্য কারফিউ। এদিনও সে সারার সঙ্গে দেখা করতে ওই সময় জালের সামনে গিয়ে হাজির হয়েছিল, কিন্তু বিগত কয়েকদিনের সেই প্রাণবন্ততা আজ আর ওর মধ্যে তেমন নেই। জালে হাত রেখে সে দূর থেকে সারার দিকে তাকিয়ে তো আছে, কিন্তু মন বোধহয় পড়ে রয়েছে ওদের 103 কাঠের বাঙ্কে। মিগুয়েলের চোখের কোণ দিয়ে জল ঝরে যে মাটি স্পর্শ করছে সেটা দূর থেকে দেখতে পেয়েছিল সারা। হ্যাঁ, ওই প্রথম সে সব কিছু ভুলে এগিয়ে গেল মিগুয়েলের দিকে, রাখল নিজের হাত ওই জালের অল্প ফাঁকা জায়গায় এবং বলল মিগুয়েলের উদ্দেশ্যে, রোজ যে আমাকেই দেখতে আসো সেটা আমি বুঝি, কিন্তু আজ তোমার সেই প্রাণবন্ত হাসিটা নেই কেন? না, মানে আমি তোমাকে রোজ এখানে দাঁড়িয়ে দেখি, এটা বুঝলে কিভাবে? রোজ 4:30 ঘন্টা বাজার আগে তোমার এখানে আসা, তারপর অবাক চোখে কেবলমাত্র আমাকে খুঁজে বেড়ানোর চেষ্টা, এবং দেখতে পেয়ে তোমার ওই মনের মধ্যে থেকে বেরিয়ে আসা হাসিটাই বুঝিয়ে দেয়। কি বুঝিয়ে দেয়? জানি না, কিন্তু আজ মনে হচ্ছে তোমার মন ভালো নেই, কিছু কি হয়েছে? যেভাবে মানুষ মরছে এখানে, কথার মাঝেই ক্যাম্পের ঘন্টাটা বেজে উঠল, আর এর সঙ্গেই যেন সকলকে পৌঁছে দিল বার্তা যে ভোর 4:30 বেজে গেছে। দিনের অমানবিক পরিশ্রম শুরু হওয়ার পালা, একই সঙ্গে অত্যাচার সহ্য করারও। মানুষ তো রোজই মরছে, বিশ্বযুদ্ধ আরম্ভ হওয়ার সেই আগে থেকেই মরছে, এখন এসব শুয়ে গেছে। জানো জানো, আমাদের এই ব্রোজেজিঙ্কানা খুব শান্ত একটা জায়গা ছিল। জন্মের পর থেকে দেখে এসেছি যে মানুষ এখানে হেসে খেলে দিন কাটায়, তারপর ওই অত্যাচারী পুরুষ আক্রমণ করলো এবং সবকিছু শেষ করে দিল। যেই মাঠে বাচ্চারা দৌড়ে বেড়াতো, আজ সেখানেই বন্দী করে রাখা হচ্ছে হাজার হাজার মানুষকে এইভাবে নির্মম অত্যাচারের মাধ্যমে। কথা শেষ করে থামল সারা। অন্যদিকে মিগুয়েল খানিক চুপ করে থাকার পর বলল, গতকাল আমাদেরই একজনকে পালানোর চেষ্টা করাতে হত্যা করেছে, তারপর আবার সেই মৃত্যু যাতে বাকিদের মনেও আঘাত রেখে যায়, সেই জন্য আমার 2 বন্ধুকে দিয়েই তাকে হত্যা করিয়েছে, আমাদের চোখের সামনে পিস্তলটা হাতে তুলে দিয়ে। একবার ভেবে দেখো তো, কতটা নিষ্ঠুর হলে এইরকম মানসিক এবং শারীরিক অত্যাচার কেউ করতে পারে? বাপ মা ভালোবেসে নাম রেখেছিল মিগুয়েল। আমার জন্ম জার্মানির বার্লিন শহরে, ইহুদি হওয়ায় বাপ মাকে তারা আগেই মেরে দিয়েছিল, আমি বেঁচে গিয়েছিলাম। পরে ইহুদি আন্দোলনে সামিল হওয়ার অপরাধে বন্দি করে এখানে নিয়ে এসে ঢোকালো। সময়টা যেন খুব দ্রুত গতিতে এগোচ্ছিল, ফলে ওরাও কথা থামাতে বাধ্য হল। যাওয়ার মুহূর্তে পাশের এক কোণে গজিয়ে ওঠা ছোট্ট গাছটা থেকে একরকম নীল রঙের বন্য ফুল সারা মিগুয়েলের হাতে তুলে দিয়ে বলল, তোমার মন খারাপ সব আমার হোক, এমন প্রাণবন্ত হাসি যার তার মুখে দুঃখের ছায়া মানায় না। আমি কিছু বুঝলাম না মিস সারা, নামটা মনে রেখো। স্রেফ এইটুকু বলে চলে গেল সারা। তবে মিগুয়েল কিন্তু তখন ওই একই স্থানে দাঁড়িয়ে রইল, অবাক দৃষ্টিতে
সেই তরুণীকে বাকি বন্দি মেয়েদের ভিড়ে সে ক্রমশ মিশে যেতে দেখল। দিনের কাজ তখন একেবারে শেষ পর্যায়ে। রোল কলের পর সবাই যখন যে যার ব্যারাকের বাংকে ঢুকছে, তখন পাওলিন একটা সংবাদ পেয়ে রীতিমতো শিউরে উঠেছিল। তৎক্ষণাৎ সে মিগুয়েল সহ বাকি বন্ধুদের জানালো, জানো ভাই, এইমাত্র শুনলাম হিটলারের কথা অনুসারে দ্য ফাইনাল সলিউশনের জন্য ওরা যে প্রস্তুতি নিচ্ছিল, এবার পাপিগুলোর চোখ পড়েছে আমাদের ব্যারাকে। ইহুদির সংখ্যা দ্রুত কমাতে কার্ল ফ্রিজ যেভাবে বাকি ব্যারাকের বন্দীদের গ্যাস চেম্বারে জাইলন বি কীটনাশক ব্যবহার করে বেশি সংখ্যক মানুষ মেরেছিল, একইভাবে এবার আমাদেরও গ্যাস চেম্বারে ঠকিয়ে মারার ব্যবস্থা করছে ওরা। কি বলছো পাওলিন, তুমি তুমি কোথায় শুনলে এটা? উত্তেজিত হয়ে বলে উঠল জেফ, যা শুনে তাড়াতাড়ি ওকে থামিয়ে মিগুয়েল বলল, ধীরে বলো ভাই জেফ, মনে রাখবে দেওয়ালেরও কান আছে, আর তাছাড়া বাইরে থেকে যেটুকু খবর ভেসে আসছে ওদিকে নাৎসি বাহিনীর অবস্থা খুব একটা ভালো নয়, মিত্রশক্তির কাছে পরাজয় অনিবার্য, সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনী খুব শীঘ্রই পোল্যান্ডে এসে পাপীদের সরিয়ে আমাদের সকলকে উদ্ধার করতে পারে। আরে থামো তো মিগুয়েল, শুনছো কার্ল ফ্রিজ গ্যাস চেম্বারে কীটনাশক দিয়ে আরো বেশি সংখ্যক মানুষকে মারার পরিকল্পনা করছে, আর আর তুমি পড়ে আছো সোভিয়েত ইউনিয়ন এসে আমাদেরকে উদ্ধার করার স্বপ্নতে। এই বলে থামলো জেফ, কিন্তু মিগুয়েল এই কথায় তেমন ভেঙে পড়ল না। ওর একটা বিশ্বাস জন্মে গেছিল, কারণ মানুষ আঘাত সইতে সইতে এমন একটা স্থানে এসে পৌঁছয় যেখানে আঘাতের পরিমাণ বেড়ে গেলেও সেটা আর জীবনে দাগ কাটে না। হিটলারের কুখ্যাত সেই মানুষ মারার পদ্ধতি, অর্থাৎ গ্যাস চেম্বারে ঢুকিয়ে গণহত্যা করার প্রক্রিয়া, এবার মিগুয়েলদের ব্যারাকের বন্দীদের উপর বাস্তবায়িত হতে যাচ্ছে। সূর্যের আলো তখনও গোটা ক্যাম্পকে আলোকিত করে তোলেনি। জালের এক পাশে বসে সারা ও অপর দিকে মাটিতে বসে মিগুয়েল। জানো মিগুয়েল, গত দুদিন ধরে না আমার শরীর খারাপ, ঋতুস্রাবের সময় এখানে খুব কষ্ট হয় থাকতে, পেটে যন্ত্রণা নিয়েও আমাদের দৈহিক কাজ করতে হয়, এরা একটু ছাড় দেয় না জানো, একটু কষ্টের কথা বললেই চাবুকের মার। জানো প্রতি 11,000 মহিলা বন্দীর জন্য কেবল একটি মাত্র বাথরুম ওরা ধার্য করেছে, তাও আবার শুনলাম আরো 13,000 মহিলাকে তারা এখানে নিয়ে আসছে, ঋতুস্রাবের সময় আমাদের কোনো সুবিধে দেওয়া হয় না এখানে, আর সেই কারণেই বেশ কয়েকজন মহিলার মৃত্যুও ঘটেছে কয়েক মাসে। তুমি আর কি সুবিধা এদের কাছে আশা করো সারা, এরা মানুষ নয়, একটা মানুষ রূপী শয়তান। মিগুয়েল, আমি সব যন্ত্রণা সহ্য করতে পারবো, কিন্তু এতদিনে এটা বুঝে গেছি যে তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না, এক মুহূর্ত না। এই নরকে তুমি হলে আমার ঈশ্বর, তোমার সঙ্গে কাটানো এই কয়েকটা মুহূর্ত আমাকে আরাম দেয় দিনের সহস্র ক্ষতের মাঝে। তখন আর নিজেকে সামলাতে পারল না মিগুয়েল, চোখ দিয়ে ওর ঝরঝর করে জল পড়ছে, একইভাবে জল ঝরছে সারার চোখ দিয়েও। ভালোবাসার কথা মুখ ফুটে কেউই কাউকে বলতে পারছে না, অবশ্য সেটা নিজেদের আগামীর অনিশ্চয়তা ভরা জীবনের জন্যই। দুজনে দুজনকে স্পর্শ করার ইচ্ছায় জালের ফাঁক দিয়ে নিজেদের আঙুলগুলো ঢুকিয়ে দিল একে অপরকে ধরতে চেয়ে। সূর্যোদয়ের মুহূর্তে ক্যাম্পের ওই স্থানে তখন এক অদ্ভুত দৃশ্যর সৃষ্টি হল। অনেকদিন ধরে আবহাওয়াটা বেশ অতিষ্ঠ করার মতো হয়ে রয়েছে, একটুখানি প্রকৃতির নির্মল বাতাস গায়ে মাখার জন্য ছটফট করছে সবাই, কিন্তু তা কি সম্ভব? ক্যাম্পের মাঠে শত শত বন্দীদের ভিড়, এত মানুষের ভিড়ে গরমটা যেন আরো বেশিই লাগছে। গিজগিজে মানুষের মধ্যে প্রকৃতির স্নিগ্ধ হাওয়ার প্রত্যাশা করা বড্ড বেমানান। সারা নিজের পরনের কাপড় দিয়ে ক্রমাগত বাতাস করছে ওর মুখশ্রীতে। এমন সময় রক্ষীদের কাছ থেকে খবর এলো যে
অফিসারের কথা মতো ওদের ব্যারাক থেকে প্রায় 500 জন মহিলাকে কোথাও একটা নিয়ে যাওয়ার ফরমান এসেছে। বিচলিত হয়ে ওঠার সারা দৌড়ে এলো জালের কাছে মিগুয়েলকে খোঁজার তাগিদে, কিন্তু ওই সময় মিগুয়েল ছিল ব্যস্ত দৈনন্দিন কাজে। অগত্যা সে ফিরে এলো নিজের স্থানে। পরদিন ভোরবেলা মিগুয়েলের সঙ্গে দেখা হওয়ার পর এই বিষয়ে সারা বলল, মিগুয়েল একটা কথা বলতে পারো? গতকাল আমাদের ব্যারাক থেকে এই প্রায় 500 জন মতো মহিলাকে রক্ষীরা তোমাদের ওদিকে কোথায় যেন একটা নিয়ে গেল, এবং তারপর থেকে তাদের আর কোনো হদিশ নেই। মিগুয়েল সারার কথা শুনে ভালো মতোই বুঝতে পেরেছিল যে সেই মহিলাদের আদতে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল এবং তাদের আর ফেরার অবকাশ নেই। তারা প্রত্যেকেই গ্যাস চেম্বারের বিষাক্ত কীটনাশকের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন, কিন্তু এই কথা সারাকে সে সরাসরি জানাতে চায়নি। সে বলল, তাদের হয়তো সদ্য নির্মিত অসুইস ট্রুতে নিয়ে যাওয়া হয়েছে। আসলে ওখানেও তো বন্দীদের রাখা হয়, এখানে যে ক্রমশ জায়গা কমে আসছে। মিগুয়েল যে তাকে সঠিক তথ্য দিচ্ছে না সেটা সারা ভালো মতোই বুঝতে পারছিল, যার ফলে রাগে সে বলল, তুমি আমাকে কেন মিথ্যে বলছো মিগুয়েল? ওদের ওদের কোথায় নিয়ে গেছে প্লিজ বলো আমায়। একদিন একদিন যদি ওরা আমাকেও আমাকেও এইভাবে নিয়ে চলে যায়, তাহলে তাহলে তোমাকে তো আমার দেখা হবে না, কিভাবে কাটবে আমার দিন বলতে পারো? এই কথা শুনে মিগুয়েল আর নিজেকে ধরে রাখতে পারল না, হাউ হাউ করে সে কাঁদতে কাঁদতে বলল, না না, এমন কথা মুখেও এলো না সারা। ওদের যেখানে নিয়ে গেছে সেখান থেকে আর ফেরা যায় না, এই জীবনে ওরা আর ফেরত আসবে না। মানে? তোমাদের ব্যারাকেও আমাদের ব্যারাকের মতোই একই ফরমান জারি করা হয়েছে, প্রত্যেকটা দিন কয়েকশো করে ইহুদি বন্দী মহিলা হোক বা পুরুষ গিয়ে গিয়ে ফেলা হচ্ছে নরকের থেকেও বেশি যন্ত্রণাদায়ক গ্যাস চেম্বারের সেই বিষাক্ত সাইক্লোন বি কীটনাশকের মধ্যে। আমাদের বাংকের পেছনের দিকেই রয়েছে শ্মশান, যেখানে পাউলিন সহ কয়েকজনকে জোর করে মৃতদেহগুলোর অবশিষ্টাংশ খুঁড়ে পুড়িয়ে গণকবরের কাজ করতে। না 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 না, আর বলো না, আর বলো না মিগুয়েল, আমি আর শুনতে চাই না, আর শুনতে চাই না। এভাবে এভাবে হয়তো একদিন আমিও শেষ হয়ে যাব মিগুয়েল, আমিও শেষ হয়ে যাব। জালের ভিতর দিয়ে যতটা সম্ভব সারাকে স্পর্শ করার ইচ্ছায় নিজের হাতটা বাড়িয়ে ওর মুখটা জালের ফাঁকের কাছে টেনে এনে নিজের ঠোঁট দিয়ে ওর গালে একটা ভরসার চুমু এঁকে দিয়ে মিগুয়েল বলল, বিশ্বাসটা রাখো সারা, একদিন নিশ্চয়ই এই পাপের অধ্যায় শেষ হবে। জালের বাইরে গিয়ে তোমাকে আমি সম্পূর্ণভাবে ছুঁয়ে দেখতে পারবো, অনুভব করতে পারবো। ততদিন কথাটা আর শেষ করতে পারল না মিগুয়েল। ঘন্টা বাজার সঙ্গেই রক্ষীরা যেন আজ বড্ড তাড়াতাড়ি চলে এলো, ফলে ওরাও বাধ্য হলো কথা থামিয়ে যে যার কাজে চলে যেতে। এদিকে যতদিন এগোচ্ছে নাৎসি বাহিনীর সৈন্যরা ততই যেন হারের দিকে অগ্রসর হচ্ছে। বিশ্বযুদ্ধে জার্মানির হার এক প্রকার প্রায় নিশ্চিত। সোভিয়েত ইউনিয়ন সহ মিত্রশক্তির বাকি দেশগুলো একে একে নিজেদের শক্তির মাধ্যমে হিটলার সহ বেনিতো মুসোলিনির বাহিনীকে কোণঠাসা করে দিচ্ছে। তবু বলতে দ্বিধা নেই যে এতেও হিটলারের আগ্রাসী মনোভাবের বদল ঘটেনি, বরং দিন দিন বেড়েই চলেছে। তার নির্দেশে রুডলফ হোস প্রতিনিয়ত নরহত্যার পরিমাণ বাড়িয়ে চলেছে। গ্যাস চেম্বারের আতঙ্কে কাঁপছে গোটা অশুইৎস কনসেন্ট্রেশন ক্যাম্প। আর সূর্যাস্তের পর আগামীকাল সূর্যোদয় আদৌ দেখা সম্ভবপর হবে কিনা তা কেউই হলফ করে বলতে পারবে না।
বর্ষার এক সন্ধ্যাতে যখন কাজ শেষে সবাই যে যার বেড়াকে বিশ্রাম নিতে পৌঁছেছে, হঠাৎ খবর এলো, ভাই পাউলিন, তোমাকে সাহেব এর্নেস্ট একবার জরুরি তলব করেছেন, এক্ষুনি যাও ভাই। কিন্তু এখন কেন? ইভানের কথাটা শুনে পাউলিন আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, এবং ওখানে উপস্থিত মিগুয়েল জেফ একইভাবে অবাক হল, কারণ ওই সময় সাধারণত কোনো অফিসার কাউকে তলব করে না। পাউলিন, এইভাবে তোমায় ডেকে পাঠালো, আমার কিন্তু কেমন যেন লাগছে ভাই। দেখো মিগুয়েল, আমার মনে হয় যে হতে পারে কোনো বন্দিকে সাজা দেবার উদ্দেশ্যে পরিকল্পনা করছেন, আর সেই জন্যই আমাকে আগাম জানাতেই তলব ওনার। কিন্তু তোমাকেই কেন? আমাদের পাওলিন যে মৃতদেহ সৎকার বিভাগের মূল কর্মী, সাহেবর কাজে নিশ্চয়ই খুব খুশি। ভাই মিগুয়েল, তুমি অত চিন্তা করো না। দেখো, তোমার এই বন্ধুর কলিজাতে এখনো অনেকটা জান বাকি আছে, সুতরাং এত তাড়াতাড়ি তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না। কি যে বলো না ভাই, আচ্ছা তোমার মুখে কি কিছুই আটকায় না? নরকে থাকবো অথচ প্রাণের মায়া নিয়ে, এটা কি করে সম্ভব ভাই? যাই হোক, আমি চললাম। হ্যাঁ, এসে কিন্তু সব গল্প করবো, তোমরা কিন্তু কেউ ঘুমিয়ে পড়ো না, ঠিক আছে? এই বলে পাউলিন বাং থেকে বেরিয়ে সামনে দাঁড়িয়ে থাকা দুই রক্ষীর সঙ্গে চলে গেল। যাওয়ার সময় একবার পিছন ফিরে তাকিয়েছিল ওর প্রিয় মানুষগুলোর দিকে, আর ওর মুখে লেগে থাকা ওই হাসিটা মিগুয়েলের ভারী অদ্ভুত লাগছিল। মনে হচ্ছিল ফিরে আসার আশ্বাস দিয়েও যেন না ফেরার একটা ইঙ্গিত দিয়ে গেল পাউলিন। দিন সকাল হয়ে গেল, কিন্তু পাউলিন আর ফিরল না। গত রাত থেকে ওর চিন্তায় বাঙ্কে কেউই ঘুমোতে পারেনি। মিগুয়েল ওই দিন আর সারার সঙ্গে দেখা করতেও যায়নি। ওদিকে মিগুয়েলকে নিয়ে আবার সারাও চিন্তায় পড়ে গেছিল, কারণ ক্যাম্পে একজনকে দেখতে না পাওয়ার অর্থই ছিল তার মৃত্যু। গ্যাস চেম্বারে কখন কাকে ঢুকিয়ে মেরে ফেলা হচ্ছে সেটা কেউই জানতে পারে না। এদিকে চারদিক হন্যে হয়ে খুঁজেও যখন পাউলিনের সন্ধান করতে ওরা ব্যর্থ হল, তখন জেফের কথা মতো ওরা গ্যাস চেম্বারের দিকে এগিয়ে গেল, এবং ওখানে উপস্থিত রক্ষীদের ওরা পাউলিনের বিষয়ে জিজ্ঞেস করতেই উত্তর এলো, কে ওই লম্বা ছেলেটা? আর ওই লম্বা ছেলেটাকে তো প্রতারণার দায় গতকাল ওই গ্যাস চেম্বারে ঢোকানো হয়েছে। ওই আরো হাজার জন বন্দী ছিল, ওদের সাথেই ঢুকিয়েছি। আরে যাও শ্মশানের দিকে গিয়ে দেখো, ওখানে কোনো শরীরের অংশ টংশ পেলেও পেতে পারে। সকাল থেকে তো সৎকারের কাজ ফাজ হয়নি, দেখো কিছু একটা নিশ্চয়ই পেয়ে যাবে। যাও যাও, বেরো তো এখান থেকে, বেরো। কথাটা শোনা মাত্র মাটিতে বসে পড়ল মিগুয়েল, একেবারে নিথর, চোখ দিয়ে জল ছড়ে পড়ছে মাটিতে। একই অবস্থা জেফেরও। ইভান নিজেকে একটু শক্ত রেখে সেই রক্ষীকে জিজ্ঞেস করল, আমাদের বন্ধুকে সাহেব ডেকে পাঠালো কথা বলবে বলে, কিন্তু এরকম ভাবে হত্যা করলো কেন? হত্যা করবে না তো কি, প্রতারক একটা। গতকাল সকালে গ্যাস চেম্বারে বন্দীদের ঢোকানোর সময় ওই ছেলে এক পরিবারের বাচ্চাকে বাঁচাতে ছলপূর্বক বের করে আনে, বিষয়টা কিন্তু চোখ এড়ায়নি আমাদের। আর তাই ওকে একইভাবে ছলপূর্বক ডেকে এনে রাতে 1000 জন ইহুদি বন্দির সাথে গ্যাস চেম্বারে ঠকিয়ে হত্যা করা হয়েছে। প্রত্যেক প্রতারকের সঙ্গে এমনই করা উচিত। এবার যাও তোমরা, চলে যাও এখান থেকে। দেখতে দেখতে কয়েকটা দিন পেরিয়ে গেল। পাউলিনের শোকে এখনো নিজেকে আবদ্ধ রেখেছে মিগুয়েল।
সারার সঙ্গে রোজ দেখা করলেও ওর মনে শান্তি নেই। জানো সারা, তোমার সঙ্গে আমার বিবাহ নিয়ে পাওলিন খুব উত্তেজিত থাকত। সব সময় বলতো সোভিয়েত বাহিনী এসে আমাদের মুক্ত করার পর সারার সঙ্গে তোর বিয়েটা আমি সামনে থেকে দাঁড়িয়ে দেব। ওর সেদিন চলে যাওয়ার সময় ওই হাসিটা আমি আজও ভুলতে পারি না। হয়তো বুঝেছিল যে ওর আর ফেরা সম্ভব হবে না। তুমি ভেঙে পড়ো না মিগুয়েল, তোমার বন্ধুর স্বপ্ন পূরণ করব আমরা। আমাদের আমাদের বিয়ের পর ছেলে হলে ওর নাম রাখবো পাওলিন। স্বর্গ থেকে পাওলিন নিশ্চয় খুব খুশি হবে আমাদের ছোট্ট পাওলিনকে দেখে। সেটাই যেন হয় স্যার, সেটাই যেন হয়। কথা শেষ করে আবারও প্রতিদিনের মতো সেই বন্য নীল ফুল একে অপরের হাতে দিয়ে ওরা সেই মুহূর্তকে সাক্ষী রেখে জালের ফাঁক দিয়ে একে অপরের ঠোঁটে ঠোঁট রেখে প্রতিশ্রুতিবদ্ধ হল। কিন্তু প্রশ্ন একটা রয়েই গেল এখানে, এই প্রতিশ্রুতি আদৌ রাখা সম্ভব হবে তো? কারণ বাস্তব জীবনে প্রতিশ্রুতি যেন প্রতিশ্রুতি ভাঙার জন্যই দেওয়া হয়। সাল ১৯৪৫। সোভিয়েত সৈন্যরা কনিসবার্গ দখল করে ইতালির দিকে অগ্রসর হয়। পশ্চিম জার্মানি জুড়ে হামবুর্গ এবং নুরেমবার্গ দখল করে। আমেরিকান এবং সোভিয়েত বাহিনী 25 এপ্রিল এলবে নদীতে মিলিত হয়ে দক্ষিণ জার্মানি এবং বার্লিনের আশেপাশে বেশ কয়েকটি জায়গা খালি রেখে এপ্রিলের শেষের দিকে বার্লিন আক্রমণ করে দখল করল। এরপর সরকারিভাবে পরাজিত ঘোষণা হওয়ার আগেই নাৎসি বাহিনীর মূল স্তম্ভ অর্থাৎ অ্যাডলফ হিটলার গোটা বিশ্বের কাছে কলঙ্ক হয়ে থাকার ভয়ে 30 এপ্রিল নিজের মাথায় গুলি করেন এবং স্ত্রী ব্রাউন একটি সায়ানাইড ক্যাপসুলের দ্বারা আত্মঘাতী হলেন। প্রথম ইউক্রেনীয় ফ্রন্টের 60তম সৈন্যদল যখন আউশউইৎস একে বিকাল 3টে নাগাদ পৌঁছয়, তখন চারিদিকে শ্মশানের মতো পরিস্থিতি। মিগুয়েলরা ওই সময় নিজেদের বিধ্বস্ত দেহগুলো নিয়ে যেন থুঁকছিল। সৈন্যদের আসতে দেখে ওরা কেউই তাদের অভ্যর্থনা জানায়নি। আসলে জীবিত থেকেও যে মৃত্যুকে বরণ করা যায় তারা প্রত্যেকেই যেন সেটির প্রমাণ। এর মধ্যে ব্যারাকে প্রবেশ করা একজন সোভিয়েত সৈনিক জর্জি প্রত্যেক বন্দির উদ্দেশ্যে চেঁচিয়ে বলতে লাগলেন, আপনারা মুক্ত কমরেড, আজ থেকে আপনারা সবাই মুক্ত, আপনারা মুক্ত সবাই, আর কোন রকম ভয় নেই। কিন্তু তার কথা শুনে কেউই সাড়া দেয়নি। ভয় পেও না, আমি সোভিয়েত সেনাবাহিনীর একজন কর্নেল এবং একজন ইহুদিও, তোমাদের সবাইকে আমরা মুক্ত করতে এসেছি, আর তোমাদের কোনো ভয় নেই, তোমরা সবাই মুক্ত। আর এই কথাটা নিজেদের ভাষায় শুনে সকল ইহুদি বন্দীদের মনে যেন অবশেষে বাঁধন মুক্ত হওয়ার চেতনা হল। আমরা মুক্ত সারা, আমরা মুক্ত, আমরা মুক্ত সারা, আমরা মুক্ত হয়ে গেছি সারা, সারা আমরা মুক্ত হয়ে গেছি, আমাদের আর কেউ ধরে রাখবে না। দেখো দেখো সোভিয়েত সৈন্যরা এসে গেছে, আমাদের আমাদের স্বপ্নগুলো আর বিফলে যাবে না সারা, আমাদের স্বপ্নগুলো বাঁচবে, আমরা নতুন করে আমরা বাঁচব, আমরা মুক্ত সারা, আমরা মুক্ত, আমরা আমরা এক হতে পারবো সারা। তুমি শুনতে পাচ্ছ সারা, তুমি শুনতে পাচ্ছ, আমরা এক হতে পারবো সারা। কথাগুলো কান অবধি পৌঁছলেও
সারার শরীরের অবস্থা এতটাই খারাপ যে তার হুঁশ নেই মিগুয়েল কি বলছে তাকে। সোভিয়েত মিলিটারি মেডিকেল সার্ভিস এবং পোলিশ রেড ক্রস দ্বারা স্থাপিত হাসপাতালে সারার মতো প্রায় 4,500 অসুস্থ মহিলা বন্দীদের নিয়ে যাওয়া হল চিকিৎসার জন্য। সোভিয়েত সেনারা মূলত 3টি প্রধান ক্যাম্প থেকে প্রায় 7,000 বন্দীকে জীবিত, 500 অন্যান্য সাব ক্যাম্প এবং 600টির বেশি মৃতদেহ খুঁজে পেয়েছিল। আর পেয়েছিল লাখো মহিলাদের পোশাক, লাখো পুরুষদের স্যুট, একাধিক জোড়া জুতা এবং 7,000 কেজি মানুষের চুল। আমরা মুক্ত, মুক্ত, মুক্ত। তারপর কি হলো? 1945 সালের 15ই আগস্ট জাপান আত্মসমর্পণ করল এবং 2রা সেপ্টেম্বর 1945 আমেরিকান যুদ্ধজাহাজ USS মিসৌরির ডেকে টোকিও বেতে স্বাক্ষরিত আত্মসমর্পণ নথির সঙ্গেই এই যুদ্ধের সমাপ্তি ঘটল। পটসড্যাম সম্মেলনের সিদ্ধান্ত মিত্রশক্তি অনুমোদন না করায় যুগোস্লাভিয়া এবং রোমানিয়ায় অবস্থানরত হাজার হাজার জাতিগত জার্মানদেরকে সোভিয়েত ইউনিয়নের দাস শ্রমের জন্য ফেরত পাঠানো হয়। তারপর এরপর কেটে গেছে অনেকগুলো বছর। দুই জার্মানি এখন এক হয়ে গেছে এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়ে তৈরি হয়েছে রাশিয়ার মতো দেশ। কিন্তু যেটা অজানা থেকে গেছে সেটা হলো মিগুয়েল ও সারার ভালোবাসার অন্তিম পরিণতি। ওই দিনের পর মিগুয়েল এবং সারার আর কখনোই একে অপরের সঙ্গে দেখা হয়নি। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাকি মহিলাদের মতো সারাকে ওর গ্রামে ফেরত পাঠানো হয়েছিল। ওদিকে মিগুয়েল জেফ ইভানদেরও একইভাবে যে যার জন্মভূমিতে ফেরত পাঠানো হল। মিগুয়েল অবশ্য সারার খোঁজ করার জন্য পোল্যান্ডে থাকতে চেয়েছিল, এত তাড়াতাড়ি সে বার্লিন ফেরত যেতে চায়নি। কিন্তু ওর যে কিছু করার ছিল না, সোভিয়েত সৈন্যদের তত্ত্বাবধানে প্রত্যেককেই ফেরত যেতে হয়েছিল নিজ নিজ জন্মভূমিতে। বার্লিনে ফিরে আসার পর আবারও পোল্যান্ড যেতে চেয়েছিল মিগুয়েল, কিন্তু নানান রাজনৈতিক কারণে সেই সময় ওর আর যাওয়া সম্ভব হয়নি। কিন্তু মিগুয়েলের জীবনে যে একটা অধ্যায় অসম্পূর্ণ রয়ে গেছিল সেটা যখন সে পূর্ণতা দেওয়ার জন্য আবারও পোল্যান্ডে পা রাখল, তখন পোল্যান্ড দেশটায় অনেক কিছুই পাল্টে গেছে। সময়ের সঙ্গে তখনকার অশুইৎস ক্যাম্পগুলো এখন ধীরে ধীরে মিউজিয়ামে রূপান্তর করা হচ্ছে। তবে সারাকে ভুলতে পারেনি মিগুয়েল। রজেজিঙ্কা নামক গ্রামটিতে সারার খোঁজে যখন সে গিয়ে পৌঁছল, তখন ওই নামের কাউকেই গ্রামবাসীরা ঠিক চিনে উঠতে পারছিল না। দুদিন ওই পাহাড়ি এলাকায় কাটিয়ে ফিরে আসার সময় মিগুয়েল একটি ফুলের দোকানের সামনে থমকে দাঁড়াল। দোকানের এক অংশ একটি চেনা নীল ফুল দিয়ে ভরা। মিগুয়েল ধীরে ধীরে এগিয়ে গিয়ে সেই দোকানের সামনে থাকা ফুলগুলোতে হাত বোলাচ্ছিল। এমন সময় একটি মেয়ের ডাক শুনে তাকালো। স্যার, আপনার কি কিছু চাই? 10-12 বছরের মেয়েটিকে দেখে সে থমকে গেল। এ কি করে সম্ভব? একদম একই রকম মুখ, বহু বছর আগের সারার মুখটা অবিকল যেন দেখতে পেল সে। তুমি এখানে কি করছো? আমার নাম অ্যামিলিয়া, আর এইটা আমাদেরই ফুলের দোকান। নামটা শোনার পর চারিদিকে একবার তাকালো মিগুয়েল এবং আরো অবাক হলো দেখে যে সেই একই রকম বন্য ফুল দোকানের চারিপাশে লাগানো। যেই নীল মায়োসোটিস সিলভাটিকা ফুল সারা ক্যাম্পে থাকাকালীন রোজ ওর হাতে তুলে দিত, সেই ফুল। আপনি কি কাউকে খুঁজছেন? না, মানে ফুলগুলো তো। ও, এইটা, এটা তো আমার ঠাকুমার খুব পছন্দের ফুল। আমাদের বাড়িতে এমন ফুলের গাছ অনেক আছে। মারা যাওয়ার আগে অব্দি ঠাকুমা প্রতি বছর এমন গাছ বাড়ির জমিতে লাগাতো। এই ফুল তো ওই
আউটস্পেস মিউজিয়াম আছে না, ওইদিকেও পাওয়া যায়। সন্দেহটা মুখের মিল দেখে অনেক আগেই হয়েছিল মিগুয়েলের, কিন্তু তাও কথাটা শোনা মাত্র যেন জীবনের সমস্ত কৌতূহল নিয়ে সে জিজ্ঞাসা করল, আচ্ছা তোমার ঠাকুমার নাম কি? উত্তর এল, সারা হেসমিসুস্তিন। নামটা শুনে শিউরে উঠল মিগুয়েল। ওকে চুপ করে থাকতে দেখে মেয়েটি ফের বলল, আচ্ছা আপনার বয়স দেখে তো মনে হচ্ছে আপনি আমার ঠাকুরমার বয়সী। আপনি কি আমার ঠাকুরমার সেই বন্ধু মিগুয়েল? মানে ঠিক বুঝলাম না আমি। আগে আপনি বলুন, আপনি মিগুয়েল কিনা? আপনি কি আমার ঠাকুরমার সেই বন্ধু? হাঁটু ভাঁজ করে বসে মেয়েটির মাথায় হাত বুলিয়ে মিগুয়েল বলল, হ্যাঁ ডিয়ার, আমার নাম মিগুয়েল। কিন্তু তুমি কি করে বুঝলে তোমার ঠাকুমার সেই বন্ধু মিগুয়েল আমি? না, আসলে আমার ঠাকুমা বলেছিল যদি কোনো বৃদ্ধ আমার মুখ দেখে দৌড়ে আসে এবং তার কথা সহ এই ফুল সংক্রান্ত কিছু জিজ্ঞেস করে আমাকে, তাহলে সে নিশ্চিত মিগুয়েল। কথাটা শুনে সাময়িক হারিয়ে গেছিল মিগুয়েল সারার স্মৃতিতে। পরক্ষণে অ্যামেলিয়ার কথা মনে হতেই সে ঠোঁটের কোণে হাসি নিয়ে জিজ্ঞাসা করল, বুঝলাম তা তোমার এই মিষ্টি নামটা কে রেখেছে ডিয়ার? ঠাকুমা রেখেছিল নামটা, যদিও বাবার তেমন পছন্দ নয়, তাও ঠাকুমার কথা তো বাবা ফেলতেই পারেনি। তাহলে তোমার বাবার নাম কি? আমার বাবার নাম পাউলিন। এটাও শুনেছি ঠাকুমার দেওয়া। চমক যেন তখনও বাকি ছিল। এই নামটা শুনে মিগুয়েলের মনে পড়ে গেল সেই প্রতিশ্রুতিটার কথা। ছোট্ট অ্যামেলিয়াকে আদর করে বলল, আচ্ছা তোমার ঠাকুমা মারা গেলেন কিভাবে? এক বছর আগে হার্ট অ্যাটাকে। তবে তবে আপনাকে একবার আমার সঙ্গে আমাদের বাড়িতে আসতে হবে। ঠাকুমা আপনার জন্য কিছু রেখে গেছে। মৃত্যুকালে ঠাকুমা আমাকে বলেছিল যে মিগুয়েল নামক কেউ এলে সেটা যেন আমি তার হাতে তুলে দিই। চোখের নিচ থেকে জলের কণাগুলো আঙুল দিয়ে মুছে কাঁপা গলায় বলল মিগুয়েল, বেশ চলো তবে। এরপর যেতে যেতে জিজ্ঞাসা করল মিগুয়েল, আচ্ছা তোমার ঠাকুরদা কি করতেন, কি নাম তার? আমার ঠাকুরদার নাম তো আব্রাম মিসুস্তিন। উনি আর্মি অফিসার ছিলেন, প্রায় 5 বছর হলো উনি মারা গেছেন। কথাগুলো শুনতে শুনতে পাহাড়ের ওই আঁকা বাঁকা পথ দিয়ে যেতে যেতে মিগুয়েল যেন হারিয়ে গেছিল সেই সময়কার স্মৃতিতে, যখন সারা ছিল ওর একান্ত প্রিয় মানুষ, যার সঙ্গে ও স্বপ্ন দেখেছিল আগামী কাটাবার। ছোট্ট অ্যামেলিয়ার সঙ্গে তাদের বাড়ি আসার পর মিগুয়েল তো অবাক। ওর মনে হচ্ছিল যেন আস্ত একটা ফুলের বাগানে এসে ও উপস্থিত হয়েছে, চারিদিকে শুধু ওই নীল বন্য ফুল। ছোট্ট অ্যামেলিয়া ঘরের ভিতরে দৌড়ে গিয়ে একটা ছোট কাঠের বাক্স বের করে এনে মিগুয়েলের হাতে তুলে দিয়ে বলল, এই নিন, এইটা আমার ঠাকুমা আপনাকে দিতে বলেছিল, আর আর আমি আমার বাবা মাকেও ডেকে আনছি, হ্যাঁ পরিচয় করিয়ে দেবো আপনার সঙ্গে। এই বলে ছোট্ট অ্যামেলিয়া বাক্সটা মিগুয়েলের হাতে দিয়ে ওর মা বাবাকে ডাকতে গেল। এদিকে ওর হাত থেকে নেওয়া বাক্সটা খুলল মিগুয়েল এবং অবাক হয়ে গেল দেখে যে বাক্সের ভিতরে ভর্তি বহু বছরের পুরনো মুচড়ে বিলীন হয়ে যাওয়া ফুল, সম্ভবত যেই ফুলগুলো মিগুয়েল তুলে দিত সারার হাতে। সেই সঙ্গে ছিল একটা ছোট্ট চিরকুট যাতে লেখা ছিল, তোমার জন্য অনেক অপেক্ষা করেছিলাম মিগুয়েল,
কিন্তু তুমি আসনি। গ্রামে একটা একা মেয়ের পক্ষে থাকাটা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। আমাকে গ্রামের কিছু পশু যাদের পুরুষ বলতেও আমার ঘেন্না করে, তারা আমায় মানসিক ও শারীরিকভাবে দর্শন করে, এবং ওই সময় আব্রাম বন্ধুরূপে এগিয়ে না এলে আমার পক্ষে বাঁচাটা সম্ভব হতো না। আমি ওর কাছে ঋণী জানো, আমাকে আশ্রয় দেয় আব্রাম ওর কাছে। পরে হাসপাতাল থেকে ফিরে ওর বাড়িতেই গিয়ে উঠি, ওখানেই আমাদের বিয়ে হয়। এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার কারণে ওরও আর দেশে ফেরা হলো না, প্রজাজিঙ্কিয়াতেই রয়ে যায় পাকাপাকি ভাবে আমাকে নিয়ে। আব্রাম কবে যে আমার বন্ধু থেকে স্বামী আর স্বামী থেকে ভালোবাসার মানুষ হয়ে উঠল আমি সত্যিই তা বুঝিনি। আমি ওকে ভালোবেসে ফেললাম। এরপর জীবনে এলো পাউলিন, এই নামটাই দিয়েছি আমাদের সন্তানের, কারণ তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমি কোনোদিনও ভুলতে পারিনি আর পারবও না। কনসেন্ট্রেশন ক্যাম্পে কাটানো দিনগুলো যখন মনে পড়ে তখন একটা কথা বারবার অন্তর থেকে বেরিয়ে আসে, তুমি ছিলে আমার দুঃখের মরুভূমির একমাত্র শান্তির বেসিস। ওই সময় আমি মনে প্রাণে ভেবে গেছি তোমায় প্রতিদিন প্রতিনিয়ত, কিন্তু বিয়ের পর একজন নারীর জীবনে নিজের স্বামী ছাড়া অন্য কোনো পুরুষই সেই স্থান পায় না, আর তাই আমার হৃদয়ে তুমি রয়ে গেছো স্মৃতি হয়ে অন্য এক স্থানে, যে স্থান কোনোদিনও কেউ ছুঁতেও পারবে না। মিগুয়েল, যদি কখনো এই চিঠি পাও একবার হলেও আমাকে স্মরণ করো, মুক্ত আকাশে একবার ওই ফুল হাতে ছুঁড়ে দিও তোমার চুম্বন, আমাদের সেই সময় স্মৃতির উদ্দেশ্যে। এটাই আমার অনেক না পাওয়ার মধ্যে অনেক পাওয়া হয়ে থাকবে, সমস্ত স্মৃতি বুকে নিয়ে আমি মৃত্যুবরণ করলাম। ভালো থেকো মিগুয়েল, তোমার সারা। আমার চোখ দুটো ভিজে গেছে দেখে দাভিদ সাহেব বললেন, মিসেস সেন, আর ইউ ওকে? না, মানে স্যার, আপনার কথা শুনতে শুনতে আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। সত্যি বলতে কি, এমনও ঘটনা ঘটে? ইয়েস, এতক্ষণ আপনার সামনে আমি স্যারের জীবনের যে অধ্যায়ের কথা তুলে ধরলাম তা থেকে তো সেটা বলাই যায়। আচ্ছা, ওনার বিয়ে না করার কি এটাই একমাত্র কারণ? ইয়েস, ক্যাম্পে কাটানো কালো দিনগুলোর মধ্যে ওই অল্প একটু সুখের আলোই মিগুয়েল স্যারের জীবনকে আজও একইভাবে আলোকিত করে রেখেছে। মানুষটা বাইরের জীবনে এগোতে পারলেও নিজের ব্যক্তিগত জীবনে আর এগোতে পারেনি, সেই ফেলে আসা স্মৃতিতেই নিজেকে আবদ্ধ করে রেখে দিয়েছে আজীবন। আর সেই কারণেই দেখতে পাচ্ছেন গোটা বাড়ির চারিপাশে ফুটে আছে ওই নীল মায়োসোটিস সিলভাটিকা। এই ফুল ওনাকে মনে করায় সারার কথা। সত্যি এমন মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে পারবো ভাবতেই পারছি না। আমাকে প্লিজ ওনার কাছে নিয়ে চলুন। হ্যাঁ, আসুন। এতক্ষণে স্যার নিশ্চয়ই ঘুম থেকে উঠে পড়েছেন। কথা শেষ করে দাভিদ সাহেব আমাকে সেই 96 বছর বয়সী বৃদ্ধ মিগুয়েল সাহেবের ঘরের দরজার সামনে নিয়ে এসে দাঁড় করালেন, এবং আস্তে করে দরজাটা খুলে দিতেই চোখের সামনে সেই বৃদ্ধকে কুকড়িয়ে শুয়ে থাকতে লক্ষ্য করলাম। বয়সের ভারে তেমন কথা বলতে পারেন না, কিন্তু সব কথা শুনতে এবং বুঝতে পারেন। ইশারায় আমাকে ওনার কাছে আসতে বললেন বলেই মনে হলো।
দাভিদ সাহেবও বললেন, জান, উনি আপনাকে ওনার কাছে ডাকছেন। রীতিমতো থতমত হয়ে আমি ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। ঘরের চারিদিকে ফুলের টব, আর ফুল বলতে সেই একই নীল ফুল। বুঝলাম প্রত্যেকটা টবে দামি কেমিক্যাল দিয়ে ফুলের গাছগুলোকে সেই বৃদ্ধির জন্য তরতাজা রাখা হয়, ওনার মনের শান্তির জন্য। আমি সামনে যেতেই মিগুয়েল সাহেব যেন কিছু বোঝাতে চাইছিলেন। আমি হাঁটু ভাঁজ করে ওনার সামনে বসতেই ফ্যাল ফ্যাল করে আমার দিকে চেয়ে রইলেন উনি, এবং অজান্তেই হয়তো ওনার চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ছিল জল। জানি না উনি আমার আর রাহুলের ডিভোর্সের বিষয়টা আদৌ বুঝতে পেরেছিলেন কিনা, যদিও বা সেটার সম্ভাবনা নেই। তাও বলতে দ্বিধা নেই যে এমন প্রকৃত প্রেমিকের কাছে অন্যের অন্তর পড়ার বোধহয় বিশেষ কোনো যন্ত্র ভগবান দিয়েই পাঠান। বর্তমান যুগে আমরা সহজেই বিবাহ বিচ্ছেদ বা কম্প্রোমাইজের অভাবে সম্পর্ক ভেঙে বেরিয়ে আসি। ভাঙন ধরা সম্পর্কের মেরামত করার কথা না ভেবে বেটার অপশন খোঁজার চেষ্টা করি, কিন্তু আসল ভালোবাসা এমনটা নয়। দূরে গিয়েও কাছে রয়ে যাওয়ার নাম ভালোবাসা। মিগুয়েল সাহেবের জীবনের মতো এমন বিরল কিছু ঘটনা ঘটে বলেই হয়তো আজও ভালোবাসা শব্দটা মিথ্যে হয়ে যায়নি। ছোট্ট নীল ফুলের মাধ্যমে আজও বেঁচে থাকে ভালোবাসা মনের গভীরে। ওই দিন মিগুয়েল সাহেবের বাড়ি থেকে বেরিয়ে আসার পর মনটা অদ্ভুত রকমের ভালো হয়ে গেল। অ্যাডভোকেট গাঙ্গুলিকে ফোন করে বললাম ডিভোর্সটা কিছুদিনের জন্য পিছিয়ে দিতে। অন্যদিকে আরও একবার ফোনে রাহুলের নাম্বারটা বের করে ওকে কল করলাম। জানি না ওকে কি বলবো, জানি না আমার কথা শুনেও আদৌ ডিভোর্সটা বাতিল করতে চাইবে কিনা। তবু সামনে ফুটে থাকা ওই ছোট্ট ছোট্ট নীল মায়োসোটিস সিলভাটিকা ফুলগুলো যেন অনেকটা ভরসা জোগালো। বেরিয়ে আসার সময় দাভিদ সাহেবকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা সারা কেন মিগুয়েল সাহেবকে ফুল দেওয়ার পর ফরগেট মি নট কথাটা উল্লেখ করেছিল? উত্তরে দাভিদ সাহেব আমাকে যা বলেছিলেন তা শুনে কেমন যেন শিহরিত হলাম আমি। কথিত আছে যে মধ্যযুগের এক নাইট তার প্রিয়তমার জন্য নদী তীরে ফুল তুলতে গিয়ে নদীতে পড়ে যায়। নদীর স্রোত সেই নাইটকে দ্রুত টেনে নিয়ে যায় মৃত্যুর মুখে, আর ওই মুহূর্তে তার অন্তিম মিনতি ছিল এই কথাটি, আর সেই থেকেই হয়তো ফুলটির নামের উৎপত্তি। ফরগেট মি নট, ফরগেট মি নট। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পটি উপন্যাস আকারে আপনাদের সামনে এনেছে বঙ্গ সাহিত্য কুটির। বইটির যাবতীয় ইনফরমেশন রইল আমাদের ডেসক্রিপশনে। একটা দারুণ সুখবর রয়েছে আপনাদের জন্য, এখন আপনার লেখা গল্প শুনতে পারেন আমাদের এখন গল্প ইউটিউব চ্যানেলে। আপনার লেখা ভৌতিক, অলৌকিক, সাসপেন্স, থ্রিলার অথবা প্রেমের গল্প পাঠাতে পারেন আমাদের মেলের মাধ্যমে এখনগল্প@gmail.com এই ঠিকানায়। কমপক্ষে দুটো গল্প পাঠাবেন, গল্পটি অবশ্যই মৌলিক এবং পূর্বে অডিও রূপান্তর হয়নি এমন হতে হবে। গল্পের শব্দ সংখ্যা হবে কমপক্ষে 4000। সাথে পাঠাবেন আপনার একটা ছবি এবং ফোন নাম্বার। আজ আমাদের সাথে ছিল আমাদের বন্ধু চ্যানেল পার্টনার্স রেনিটেলস এবং অপু দুর্গার পাঁচালি। তাদের চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আগামী গল্পে। শুভরাত্রি।